BDIX Bypass by Internet Speed Booster. BDIX Bypass by Internet Speed Booster নিয়ে ইউটিউবে আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন এবং আমার নিজের চ্যানেলেও BDIX Bypass নিয়ে অনেক ভিডিও আছে। তো BDIX Bypass নিয়ে অনেকেরই কনফিউশন থেকে যায় আর কি, যে এটা কিভাবে কাজ করে, কিভাবে কি করবে, এখন কাজ করবে কিনা। এ নিয়ে আমি এর পূর্বেও অনেক ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব BDIX Bypass আপনার জন্য কাজ করবে কিনা, BDIX Bypass কি, BDIX Bypass কীভাবে কাজ করে, কীভাবে বসাবেন, কীভাবে কিনবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে ডিসক্রাইব করার চেষ্টা করব। তো BDIX Bypass নিয়ে আপনার যদি বিন্দুমাত্র ধারণাও না থাকে তাও কোনো সমস্যা নাই, এই ভিডিওটা দেখার পরে আপনার BDIX Bypass নিয়ে যত ধারণা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্রথমেই আমরা আমাদের যে র ইন্টারনেট স্পিড এবং BDIX স্পিড সেটা চেক করে দেখব। আমাদের র ইন্টারনেট স্পিড চেক করার জন্য আমরা speedtest.com.ph এই সাইটে চলে যাব। তো এই সাইটে চলে গিয়েছি, চলে যাওয়ার পর আমরা গোতে চলে যাব। দেখুন আমার 10 Mbps লাইন, তো আমি 10 Mbps এর মতোই একটা কনস্ট্যান্ট যে রেট সেটা পাচ্ছি। অন্যদিকে আমার যে পিং সেটাও কিন্তু দেখাচ্ছে হলো 50 Mbps। তো আমার যে র ইন্টারনেট স্পিড সেটা কিন্তু একদমই ঠিক আছে। আপলোড যে স্পিডটা, আপলোড স্পিডটা কিন্তু আমার একদম হাই দেখাচ্ছে। এবং হাই দেখানোর পিছনে কারণ হলো আমার আপলোড স্পিড আসলে আপলোড স্পিড ওইভাবে কেউ ইউজ করে না, যার ফলে ISP দেখা যায় আপলোড স্পিডটা পুরোটা দিয়ে দেয়। তো এই সাইটে আপনারা আপনাদের র যে ইন্টারনেট স্পিড সেটা চেক দিতে পারবেন, এবং তার চেয়ে ভালো ওয়ে চেক দেওয়ার হলো আপনার এখান থেকে একটা ফাইল ডাউনলোড দিতে পারেন। লাইক আমি 500 MB একটা ফাইল ডাউনলোড দিলাম, দেখা যাক 500 MB একটা ফাইল ডাউনলোড হইতে আমার র ইন্টারনেট স্পিডে কতক্ষণ সময় লাগে। তো এই দেখুন এখানে দেখতে পারতেছি আমরা একটা ফাইল ডাউনলোডে দিয়ে দিই অলরেডি। দেখুন আমার 10 Mbps অর্থাৎ 10কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি 1.2 MB অর্থাৎ বড় হাতের পিক, ঠিক আছে, তো মেগা বাইট পার সেকেন্ড, 1.2 MB/s যেটা আমরা 10 Mbps পাচ্ছি যেটা নর্মাল। তো এই ডাউনলোডের ভাগটা কীভাবে হয়, আপনার যে ছোটো হাতের বি যেটা অর্থাৎ বিট যেটা, তো 8 bit = 1 byte। আপনারা যারা এর কনভারসেশন পারেন না বা বিট বা বাইট এগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে আশা করি তাদের ধারণা হয়ে যাবে। তো দেখুন 1.2 MBPS এটা ডাউনলোড দিতে আমাদের প্রায় 5 মিনিট লাগবে, এত সময় কি আছে আমাদের আসলেই অপেক্ষা করার। তো আমরা র স্পিডটা কিন্তু চেক দিলাম, এখন আমরা আমাদের BDIX স্পিডটা চেক দিই। BDIX স্পিডটা চেক দেওয়ার জন্য আমরা যাবো হলো ওকলাতে, speedtest.net। তো ওকলাতে গিয়ে আমরা গোতে ক্লিক করি, দেখুন আমার BDIX স্পিড কিন্তু 1 Gbps। তো যেহেতু আমরা রাউটার ইথারনেট পোর্ট অ্যান্ড 100 Mbps এর লিমিটেড, তো আমি 100 Mbps এর মতো BDIX স্পিড পাচ্ছি। তো দেখুন এখানে আমার ISP দেখাচ্ছে এবং এই পাশে অন্য একটা ISP-র মধ্যে কিন্তু স্পিডটা চেক হচ্ছে। তো দেখুন প্রায় 92-94 এরকম কিন্তু স্পিড পাচ্ছে, যেটা আমার আর কি আপলোড এবং ডাউনলোড স্পিড। তো আমরা বুঝে গিয়েছি আমার র স্পিড হলো 10 Mbps এবং আমার যে আপলোড স্পিড সেটা হলো আমার BDIX স্পিড সেটা হলো আমার 100 Mbps। তো আমরা চাইলে অন্যান্য সাইটেও আমাদের স্পিডটা চেক দিতে পারি, যেমন OVH ক্লাউডের সার্ভারেও চেক দিতে পারি, OVH.net। তো এই সাইট থেকে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা চেক দিতে পারবো। চলুন এখানেও একবার চেক দিয়ে দেখা যাক। তো দেখুন আমি যেহেতু বলেছিলাম আমার র স্পিড হলো 10 Mbps, দেখুন এখানে প্রায় ক্লোজ টু 10 Mbps দেখাচ্ছে কিন্তু। তো যাই হোক, এটা আমি আশা করি আর কোনো কনফিউশন নেই কীভাবে আপনার র ইন্টারনেট স্পিড চেক করবেন। একটা ভিডিওতে আশা করি অনেকগুলো ভিডিও মিলে একটা ভিডিও তৈরি হয়ে যায় যদি শুরু থেকে সেসব দিয়ে এক্সপ্লেন করতে হয়। তো বুঝতে পেরেছি আমাদের আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড। চলুন আমরা আমাদের এইবার প্রক্সিফায়ার রান করবো। প্রক্সিফায়ার জিনিসটা কী বা ইন্টারনেট স্পিড BDIX বাইপাসটা কী এটা আমাদের এখন জানা উচিত। এই দেখুন আমাদের যে BDIX স্পিড লাইক 94 Mbps, 95 Mbps, এই যে BDIX স্পিডটা আছে এই স্পিডটাকে আমরা চাইলে আমাদের র ইন্টারনেট স্পিড মানে এখানে পাওয়া সম্ভব। আমরা যেখান থেকে যে ফাইল ডাউনলোড করে রাখেন আমাদের কিন্তু ওই স্পিডে ফাইলটা ডাউনলোড হবে। তো সেটা প্রমাণ করার জন্য আমরা স্টিমে কোনো একটা ফাইল ডাউনলোড দেবো এবং আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাবো যে যারা গেমার কমিউনিটির গেমার আছে বড় বড় গেমগুলো কীভাবে ডাউনলোড করে। নর্মালি আমি স্টিমে গেম টেম খেলি না এবং AIT-তে আমার মাত্র 2টা গেম আছে, তো কল অফ ডিউটিটাই মেইনলি AIT-তে আমার খেলা হয়। যাই হোক, প্রক্সিফায়ার আমরা রান করি। প্রক্সিফায়ার কীভাবে সেট আপ করতে হয় সেটা একবার দেখিয়ে দেই। BDIX বাইপাসের আসলে কয়েকটা ওয়ে আছে, আপনি যে ওয়েগুলোর মাধ্যমে BDIX বাইপাসটি ইউজ করতে পারবেন। লাইক প্রথম ওয়ে হলো প্রক্সিফায়ার, প্রক্সিফায়ারের 100 Mbps-এর লাইনও হয় মানে ডেডিকেটেড আইপি আর কি, বা 50 Mbps-এর ডেডিকেটেড আইপি। আপনার যদি BDIX স্পিড 100 Mbps-এর মতো থাকে তাহলে আপনি 100 Mbps নেবেন, বা আপনার যদি BDIX স্পিড কম থাকে সেক্ষেত্রে আপনি কম Mbps-এর প্যাকেজগুলো নেবেন। তবে চেষ্টা করবেন যে 30-40-এর নিচে BDIX থাকলে নেওয়ার দরকার নেই, কারণ ধরেন আপনার BDIX হলো
বিশের নিচে, ঠিক আছে? বিশের নিচে আপনার রয় স্প্রেড ধরলাম 5 Mbps, সো 20 Mbps নিয়ে আর কী হবে ভাই? বিশের উপরে যদি আপনাদের BDIX থাকে সেক্ষেত্রেই আশা করি আপনারা টেক্সট করবেন, ঠিক আছে? তো প্রক্সিফায়ার যখন আপনারা নেবেন তখন আপনাদেরকে টোটাল 4টা জিনিসের প্রয়োজন হবে আর কি। আমি প্রক্সিফায়ার দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন। প্রক্সিফায়ার ডাউনলোড এই যে গুগলে আপনারা লিখলেই প্রক্সিফায়ারের ফার্স্টের ওয়েবসাইট পেয়ে যাবেন, প্রক্সিফায়ার ডাউনলোড। বা সেটাও যদি না করতে চান, আমার ভিডিও আছে আর কি, পূর্ববর্তীতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কমেন্টে গেলেই প্রক্সিফায়ারের ডাউনলোড, প্রক্সিফায়ারের কী গেন, মানে প্রক্সিফায়ারের কী সহ কীভাবে প্রিমিয়াম যেটা প্রক্সিফায়ার সেটা পাবেন, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং আমার পূর্বের আরও ভিডিওতেও কিন্তু এইগুলো একটু এক্সপ্লেন করা আছে, BDIX বাইপাস কি। তারপরে ভাবলাম অনেকদিন পর অনেক কিছু জানতে চেয়েছিলেন কমেন্টে, কারণ তাদের জন্য একটা ভিডিও তৈরি করি। অ্যান্ড এবার আমরা প্রক্সিফায়ার কানেক্ট করবো। সো প্রক্সিফায়ার কীভাবে ডাউনলোড করতে হয় বুঝতে পেরেছেন। প্রক্সিফায়ার বাদে আরও যে বাকি সার্ভিসগুলো আছে লাইক ওয়ারগার্ড, PPTP, L2TP না কি কী যেন আছে আর কি, তো সব কিছু আমাদের কাছে পাবেন। এবং FTP-র অ্যাক্সেস যদি চান, বাংলাদেশের যে কোনো FTP-র অ্যাক্সেস, বাংলাদেশের এই FTP-টা আমার দরকার, স্ল্যাম দরকার, সার্কেল, ICC বা রেস অনলাইন বা ডট কী দরকার আপনার, আপনি সেই টাইপের FTP পাবেন। কিন্তু FTP-র কিছু কোয়ালিটি আছে লাইক বাংলাদেশের কিছু FTP আছে যেগুলোর প্রাইস একটু বেশি, তো সেগুলোর ক্ষেত্রে প্রাইসটা একটু কস্টটা একটু বেশি পড়ে। তাছাড়া বাকি যে FTPগুলো আছে সেগুলো আপনারা নর্মাল রেটেই পাবেন। তো এইবার আসা যাক হলো প্রক্সিফায়ারে। সো প্রক্সিফায়ার আমরা কী করবো, প্রক্সিফায়ার PC-তে নামানো শেষ, নামানোর পরে ইনস্টলও শেষ, ইনস্টল করার পর আমরা কেটে দেবো, কেটে দিয়ে আবার রান এস অ্যাডমিন দিবো। বা ওইভাবে যদি আমরা ওটাকে ওপেন করে সেট আপ করি, পরবর্তীতে যখন ইউজ করবো তখন রান এস অ্যাডমিন দিয়ে ইউজ করতে হবে, কেননা রান এস অ্যাডমিন না দিলে প্রক্সিফায়ার কাজ করবে। তো রান এস অ্যাডমিন দিয়েছি আমরা প্রক্সিফায়ারে, প্রক্সিফায়ারের রান এস অ্যাডমিন দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা প্রক্সিফায়ার ওপেন করব। তো প্রক্সিফায়ারের আমরা চলে যাব প্রোফাইলে, প্রক্সি সার্ভারস। তো প্রোফাইলে চলে যাওয়ার পরে আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাড। তো অ্যাডে চলে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস, আমরা আপনাকে একটা অ্যাড্রেস দিব লাইক 112.61.112.68.50.8.9 লাইক, এটা আমাদের সার্ভার IP অ্যাড্রেস। এবং পোর্ট আপনাকে দিব লাইক 6666 5656, ওকে, এটাই পোর্ট। এবং প্রোটোকল হলো আমাদের SOC 5. তারপরে আমাদের এনেবল করে দিতে হবে অথেন্টিকেশন। এনেবল করে দেওয়ার পরে ইউজার নেমে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের চেক দিতে হবে। তো আমি একটা আমার ভ্যালিড অ্যাকাউন্ট দিয়ে চেক দিয়ে দিচ্ছি। তো এডিটে চলে গেলাম, এডিটে চলে গিয়ে আমরা চেকে ক্লিক করবো। চেকে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রক্সি ইজ রেডি টু ওয়ার্ক উইথ প্রক্সিফায়ার, এর মানে এই প্রক্সিটা একদম ঠিকঠাকভাবে কাজ করছে। তো চলুন প্রক্সি কাজ করছে। এখানে আরেকটা কাজ আছে, প্রক্সিফিকেশন রুলসে যেতে হবে। প্রক্সিফিকেশন রুলসে গিয়ে আমাদের যে প্রক্সিটা সিলেক্ট থাকবে সেটা আমাদের এই যে এই দুইটাতে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ডিফল্ট এটাতে কিন্তু মাস্ট সিলেক্ট থাকতেই হবে, এটা সিলেক্ট না থাকলে প্রক্সি কাজ করবে না। ওকে, প্রক্সিফায়ারের কাজ ডান। এবং আরেকটা মজার জিনিস, এই যে দেখুন প্রক্সিফায়ারের এখানে নিচেই যে কানেকশনস এখানে সব কিন্তু ব্ল্যাক, এর মানে আমাদের কানেকশন ঠিক আছে। এটা যদি রেড থাকতো তাহলে আমাদের কানেকশন ঠিক থাকতো না। চলুন আমরা আমাদের ইন্টারনেট স্পিড চেক করেছিলাম প্রথমে 9 Mbps এবং ডাউনলোড স্পিডও দেখেছিলাম 1.2 Mbps। তো চলুন এটাকে আমরা মানে আবার চেক দিয়ে দেখি কেমন কী আসে। আমাদের প্রক্সিফায়ার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং দেখতেই পাচ্ছেন। তো আমরা গোতে ক্লিক করি, দেখতেই পারতেছেন আমার ডাউনলোড স্পিড অলরেডি আমার BDIX স্পিড যেটা ছিল সেটার ক্লোজে চলে গিয়েছে। আমি বলেছিলাম আমার BDIX স্পিড 91, তো সরি আমার BDIX স্পিড 94, তো প্রায় ক্লোজ টু 94 কিন্তু চলে গিয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, BDIX বাইপাস, সো এটার নাম যেহেতু BDIX বাইপাস, আপনার BDIX স্পিডটাকেই রয় স্পিডে কনভার্ট করবে। এবং আপনার BDIX স্পিড যদি না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। দেখুন আপলোড স্পিড এখানে 94, মানে এক কথায় আপনি আপনার BDIX যদি ঠিক থাকে আপনি স্পিড পাবেনই। এখন অনেকের প্রশ্ন আছে, অনেকের দু একজনের কাজ করে না ভাই, দু একজনের এরকম থাকে যাদের মানে BDIX স্পিডই নাই, ঠিক আছে? এখন তাদের জন্য কী করবো ভাই বলেন? আপনাদের জন্য আসলে কিছু করার নাই, আপনার আপনার ISP সাথে কন্ট্যাক্ট করবেন, কইরা তাদেরকে বলবেন যে ভাই আমার তো BDIX স্পিড নাই, সো কী করা যায়, বা আপনাদের BDIX লাইনটা কি প্রোভাইড করা যায়। আর এখনকার বাংলাদেশের যে ভালো ভালো ISPগুলো আছে সবারই প্রায় BDIX 100 Mbps। তো যাই হোক, তো আমরা এবার একটা ফাইল ডাউনলোড দিয়ে দেখছি, যেহেতু স্পিড আমাদের এত বেড়ে গিয়েছে আমরা আবার 1 GB একটা ফাইল ডাউনলোড দিব। চলুন এই 1 GB ফাইল ডাউনলোড হয়ে গেছে, 10 Mbps 11 Mbps স্পিড, অর্থাৎ প্রায় 12, অর্থাৎ প্রায় আমাদের 100 Mbps এর হাইয়েস্ট স্পিডটা পাওয়া সম্ভব, লাইক 97 Mbps এর আমরা কিন্তু স্পিডটা পাচ্ছি, প্রায় 12.5 Mbps এ কিন্তু ডাউনলোড হচ্ছে।
আশা করি আর কিছু দেখার লাগছে না। মানে যারা প্রক্সিফায়ার ইউজ করে ভাই তারা আসলে জানেন যে ভালো সার্ভিসটা কই পাওয়া যায়, এই কারণেই মানে আপনাদের চাওয়া, তাই না? তো এবার আমরা স্টিমে একটা গেম ডাউনলোড দিব। প্রথমে আমরা প্রক্সিফায়ারটা কেটে দিই আপনাদের সুবিধার জন্য। এই যে প্রক্সিফায়ারটা আমি এক্সিট করে দিলাম, প্রক্সিফায়ার এক্সিট করে দিয়ে এখন আমরা স্টিমে যাব। স্টিমে গিয়ে আমরা কোনো একটা গেম ট্রায়ালের জন্য ডাউনলোড দিব। আমি তো আর কোনো গেম খেলি না এখানে, তো আমরা মেট্রো লাস্ট নাইট কমপ্লিট এডিশন এই ছোট্ট একটা ফাইল, এটা আমার স্পেসও কম আসলে, আমরা এখানে ইনস্টল দিয়ে দেখি, দেখি আমাদের নর্মালি আমাদের ডাউনলোড স্পিডটা কত দেয়। সো অ্যাজ আমার ইন্টারনেট স্পিড হলো 10 Mbps, 10 Mbps আমি 1.2 Mbps এর উপর স্পিড পাবো বলে আমার কখনোই মনে হয় না। তো দেখা যাক আমাদের স্পিডটা কেমন পাওয়া যায়। তো আমি যেমন বলেছিলাম যে 1.2 বা 1.1 এর উপরে আমার স্পিডটা ওঠার কথা না, যেহেতু আমার 10 Mbps এর স্পিড। তো দেখুন আমি স্টিমে কিন্তু 1.1 Mbps ডাউনলোড করতেছি। তো এইভাবে যদি গেমটা ডাউনলোড করি আমার কিন্তু প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো আমরা এখন ইউজ করবো প্রক্সিফায়ার। স্টিম চালু থাকা অবস্থায় আমি প্রক্সিফায়ার অন করে দেখাবো আমার আপনাদের স্পিডে কতটুকু চেঞ্জ হয়। স্টিম চালু থাকা অবস্থায় প্রক্সিফায়ার অন করলে ডিরেক্টলি ধরবে না, কেননা একটা অ্যাপ অলরেডি রানিং ছিল, তো খুবই রেয়ার টাইমে এই জিনিসটা ক্যাচ করে। তো এটার জন্য আমাদের স্টিম ক্লোজ করে ওপেন করে দিলেই হয়ে যাবে। তো দেখা যাক তারপরে কাজ করে কিনা, যদি না করে সেক্ষেত্রে আমরা স্টিম ক্লোজ করে আবার ওপেন করবো, কোনো সমস্যা নেই। তো মেবি ধরতেছেন আমরা ডাউনলোড পজ করে আবার দেই বা ডাউনলোড কেটে দিয়ে আবার দিব, সমস্যা নেই। দেখুন আমাদের স্টিম ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার যে পিসিতে ইন্টারনেট স্পিড মিটার লাগানো সেখানে কিন্তু অলরেডি বাড়ি মারা শুরু হয়ে গেছে, 97 Mbps অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? না এর চেয়ে খুশির বিষয় আর ভাই দুনিয়াতে কিছু নাই। দেখেন 97 Mbps অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কী হচ্ছে? আমাদের স্টিম যে ওপেন করেছি অলরেডি যাই দেখবেন ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন 10 Mbps ডাউনলোড হচ্ছে, এবং আমাদের এইটা ডাউনলোড হতে মাত্র 13 মিনিট লাগবে, যেখানে আমাদের 3 ঘন্টা লাগছিল। তো আমার BDIX স্পিড যেহেতু 100 Mbps, তো আমি ওই সেম স্পিডটাই পাচ্ছি। আপনারা যদি চান 100 Mbps এর হায়ার প্যাকেজ, তাদের 1 Gbps লাইন আছে BDIX, তারাও যদি বাইপাস করবেন তারা চাইলে এর হায়ার প্যাকেজও নিতে পারেন, কিন্তু আমরা নর্মালি এর হায়ার প্যাকেজ প্রোভাইড করি না, কেননা কেউ ওই হায়ার প্যাকেজের সার্ভারে যে কস্টিং সেটা দিতে পারে না।